আবারও অপি হাউস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে চলে এসেছি আরও একটা রেসিপি ভিডিও নিয়ে। আর আজকে আমি বানাবো পৌষ পার্বণ উপলক্ষে মুট পিঠে। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করি। তো বন্ধুরা এখন আমি নারকেলটা ছুলে নেব। দেখুন বন্ধুরা আমি নারকেলটা ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এই সারাশি দিয়ে কিন্তু খুব ভালো হয় নারকেল ছাড়াতে। এখন আমি নারকেলটা ভালো করে জল দিয়ে ধুয়ে কুড়িয়ে নেব। আমি নারকেলটা ফাটিয়ে নিয়েছি, এখন কুড়িয়ে নেব। এখন পিঠের জন্য মেখে নেব। নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। এলাচ নিয়ে নিয়েছি, মুখ ফাটিয়ে দিয়ে দেব। চালের গুঁড়ো দিয়ে দেব। গুড় দিয়ে দেব পরিমাণ মতন, আপনারা গুড় দিয়ে দেবেন। এবার ভালো করে মেখে নেব। বন্ধুরা আমি কিন্তু জল দেব না, আর এই পিঠাটায় কিন্তু জল দেওয়া যাবে না, ভালো করে টাইট করে মেখে নিতে হবে। নারকল আর গুড় দিয়ে ভালো করে মেখে নিতে হবে। মাখার সময় যদি আপনাদের ডোটা যদি একটু নরম হয়ে যায় তাহলে কিন্তু চালের গুঁড়ো দিতে পারেন। আমিও চালের গুঁড়ো দিয়ে দেবো যদি লাগে। এভাবে জল ছাড়াই কিন্তু ভালো করে মেখে নিতে হবে। আর মাখাটা যত ভালো হবে মিষ্টিটাও কিন্তু ততটাই পারফেক্ট হবে। তাহলে দেখুন বন্ধুরা আমি কিভাবে বানাচ্ছি। দেখুন বন্ধুরা মাখাটা কিন্তু হয়নি, মাখাটা নরম হয়েছে। এর থেকেও শক্ত করতে হবে। আমি আরো একটু গুঁড়ো দিয়ে দেবো, অল্প অল্প করে গুঁড়ো দেবো আর মেখে নেব। দেখুন এভাবে ঝুরো ঝুরো করে মেখে নিতে হবে। আমি কিন্তু ভালো করে ঝুরো ঝুরো করে মেখে নিয়েছি আর খুব টাইট। এবার আমি মুটমুট করে নেব। এভাবে হাতের মুঠোতে নিয়ে মুটমুট করে শেপ দিয়ে নেব। দেখুন এভাবে করে করে নেব। আমি সবকটা পিঠে বানিয়ে নিয়েছি। আমি বিচুলি নিয়ে নিয়েছি, এখন আমি কেটে নেব। এরকম ছোট ছোট করে কেটে নেব। দেখুন বন্ধুরা আমি একটা ঝাঁঝরি গামলা নিয়েছি এরকম। এবার আমি পিঠেটা সাজিয়ে নেব। এখন বিচুলি দেব, অল্প অল্প করে বিচুলি দেব আর পিঠে দেব। আবার কটা বিচুলি দিয়ে দেব, আবার পিঠে দিয়ে দেব। আবার বিচুলি দিয়ে দেব। আবার পিঠে দিয়ে সাজিয়ে দেব।
আবার বিচুলি দিয়ে দেবো। আবার আমি পিঠে দিয়ে দেবো। আর অল্প কয়েকটা বিচুলি আছে, একটা উপরে দিয়ে দেবো। এভাবে করে আমি সাজিয়ে নিয়েছি। এখন আমি জালটা ধরিয়ে ভাপিয়ে নেব। আমি জল গরম বসিয়েছিলাম, জল গরম হয়ে গেছে। এখন আমি পিঠেটা দিয়ে দেবো। এবার আর একটা কিছু দিয়ে ঢাকা দিয়ে দেবো। আমি গামলা দিয়ে ঢাকা দিচ্ছি, আপনারা থালা দিয়েও ঢাকা দিতে পারেন। এবার আমি ভাপিয়ে নেব ভালো করে। যত সময় ভাপানো না হবে তত সময় কিন্তু জাল করে নিতে হবে। তো বন্ধুরা, পিঠেটা রেডি হয়ে গেছে, এখন আমি দেখিয়ে দেব। দেখুন, আমি কিন্তু ঝুরো ঝুরো মেখে নিয়েছিলাম, কতটা শক্ত হয়ে গেছে পিঠেটা দেখতেই পাচ্ছেন। দেখুন, ভাঙলেও কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে না। তো বন্ধুরা, মুটপিঠের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, যাতে আমি কোনো রেসিপি ভিডিও আনলে আপনাদের কাছে সবার আগে পৌঁছয়। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।